আসসালামু আলাইকুম। আমি আজ আপনাদের সাথে শেয়ার করছি রুই মাছ ও শীতের সবজির তরকারি। রুই মাছ শীতের সবজির তরকারির জন্য আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজটাকে প্রথম কড়াইতে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটা যেহেতু আমার ডিপে রাখা ছিল তাই আগে পানিটা হালকা একটু শুকিয়ে আমরা পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। যেহেতু ফ্রিজের পেঁয়াজ এর জন্য আমি পেঁয়াজটাকে আগে একটু ভালো করে ভেজে নিব। পেঁয়াজে তেল ও পানিটা শুকিয়ে এলে আমরা আস্তে আস্তে সব মশলা অ্যাড করব। আমরা এখানে নিয়েছি 3 রকমের সবজি, টমেটো, মাছ, পেঁয়াজ ফুল, আদা রসুনের পেস্ট, লবণ, হলুদের গুঁড়া, ধনের গুঁড়া, মরিচের গুঁড়া ও জিরার গুঁড়া। আমাদের পেঁয়াজটা ভাজা হয়ে আসছে। পেঁয়াজটা হালকা ভাজা হলে আমরা যেন তলায় পুড়ে না যায় সামান্য একটু পানি দিয়ে এক এক করে মশলাগুলো অ্যাড করব। এ পর্যায়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম যেন তলায় লেগে না যায়। এবার আমরা 2 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। আদা রসুনের পেস্টটাকে আগে একটু কষিয়ে নিলাম। এবার আমরা 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 4 থেকে একটু ছোট চামচ নিয়েছি, 1 চামচ মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে আমরা মশলাটাকে একটু কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেলে আমরা এবার উপরে মাছগুলো এক এক করে বিছিয়ে দিব। মাছগুলো আমরা ছড়িয়ে দিচ্ছি। মাছ কষানো হয়ে গেলে মাছ উঠিয়ে আমরা সবজি কষাব। প্রথম আমরা মাছগুলো এখন ঢেকে কষাতে দিচ্ছি। মাছ থেকে পানি উঠেছে, 1 পিঠ হয়ে গেলে আমরা আরেক পিঠ কষিয়ে নিচ্ছি। সামান্য একটু পানি দিয়ে মাছটাকে ভালো করে 2 পিঠ কষাতে হবে। হয়ে গিয়েছে আমাদের মাছ কষানো। এবার আমরা একটা বাটিতে মাছগুলো তুলে ফেললাম। মাছগুলো তুলে এবার আমরা তরকারিগুলো কষিয়ে নিব। আমরা এখানে 3 রকম সবজি নিয়েছি, শীতের নতুন আলু, ফুলকপি ও সিম। মশলাটাকে ভালো করে তরকারির সাথে মিক্সড করে ঢাকনা দিয়ে ঢেকে তরকারিটাকে কষিয়ে নিতে হবে। আমাদের সবজিটা অনেকটা সিদ্ধ হয়ে এসেছে। এবার আমরা উপরে টমেটো গুলো ছড়িয়ে দিলাম। এবার আমরা পেঁয়াজ ফুল গুলো দিয়ে দিচ্ছি, সাথে কয়েকটা কাঁচামরিচ দিয়েছি। এবার আমরা পরিমাণ মতো পানি দিয়ে দিব যাতে এই পানিতে সবজিটা আমাদের পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। সবজিটার উপর এবার আমরা মাছগুলো আলতো করে বিছিয়ে দিব যেন ভেঙে না যায়। যেহেতু এটা কষানো মাছ, বেশি নাড়াচাড়া করলে মাছগুলো ভেঙে যাবে। আমাদের হয়ে যাচ্ছে সবজি ও মাছের কষানো তরকারি। আমরা একটা টিপ দিয়ে দেখে নিলাম পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে সবজিগুলো। এবার আমরা ধনে পাতা ছড়িয়ে রান্না শেষ করব। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।